everyone, welcome to my channel. আমি এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 7:10। সকাল সকাল এই যে কোথায় সূর্যটা খুঁজেই পাচ্ছিলাম না, পেয়েছি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্টে। তো কলকাতা এয়ারপোর্ট থেকে একটা কাজ আছে, তারপরে আমি যাব হচ্ছে ঘুরতে। এবং ঘুরতে যাচ্ছি, এত বছর ধরে আমি ঘুরছি, তোমরা সবাই আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকেই দেখেছো ছবি, কিন্তু কখনো কোনো ভিডিও দেখোনি, আর ইউটিউব ব্লগও আমি বানাইনি। বাট আমাকে অনেকে বলেছে যে আমার উচিত ব্লগ বানানো, এবং আমার যারা তোমরা যারা বন্ধু আছো, যারা ফ্যান্স আছো, তাদের সবাই তারা রিকোয়েস্ট করেছিলে যে আমাকে দেখতে চাও ইউটিউবে। সেই কারণে তোমাদের জন্য শুধু আমি ইউটিউবে চলে এসেছি। এবং আমি কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সবটা যতটা আমার পক্ষে সম্ভব, কারণ নতুন বুঝতেই পারছো অনেক কিছু ভুল হবে, তো যতটা আমার পক্ষে সম্ভব আমি তোমাদেরকে দেখাবো। স্টে টিউনড। পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। এবার আমি জাস্ট প্রচুর লাগেজ তো সেইগুলোকে তুলে নিই ট্রলিতে, তারপরে আমি আবার কথা বলছি। গুয়াহাটি এসে গেছি, এই এখন আমার এইটাই হচ্ছে আজকে রাতের জন্য জায়গা থাকার। এখানটা বেশ ভাল লাগছে, ভিউটা প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ এত সকালে তো ওঠার অভ্যেস থাকে না, উঠতে হয়েছিল আজকে যেহেতু সকালবেলা মর্নিং ফ্লাইট ধরতে হবে বলে। তো এখন একটুখানি রেস্ট নেব, একটু লাঞ্চ করবো, একটু ঘুমোবো। ফ্রেশ হয়ে গেছি, এখন লাঞ্চের জন্য ওয়েট করছি, লাঞ্চটা এলে খাবো, খেয়ে ঘুমোবো। এই যে বাইরেটা দেখাই একটুখানি, বাইরেটা এই রকম, কিছুই দেখা যাচ্ছে না বেসিক্যালি, একটু অল্প অল্প দূরে পাহাড় দেখা যাচ্ছে, কারণ আমি তো আসামে আছি। এখানে মানে প্রপার একদম এই হোটেলটা হচ্ছে এয়ারপোর্টের খুব কাছে, একদম মানে নিয়ারেস্ট সব থেকে এই হোটেলটাই এয়ারপোর্ট, তো সেই কারণে এখান থেকে খুব একটা এই সিটিটাই আছে, কিন্তু দূরে একটুখানি পাহাড় দেখা যাচ্ছে ওতেই খুশি। আরও তো বাকি আছে, পাহাড় পাহাড় আর পাহাড়। তখন আমার এসে গেছে এই যে, এবার আমি লাঞ্চ করবো, ভাত পাঁপড়, আহা হা হা, ওটা চিকেন, এটা ডিম, আহ আলু গোবি, ডাল। ফাইনালি উঠে পড়েছি আমি ঘুম থেকে, যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা তো এবার করতে হবে, শুধু ঘুমোলে খেলে তো চলবে না, তাই জন্য উঠে পড়েছি। উঠে পড়েছি মানে ওই আর কি, পারছি না অ্যাকচুয়ালি, কালকে রাত্রিরে একদম ঘুমোয়নি, সেই কারণে আজকে সারাদিন মনে হচ্ছে ঘুমোয় ঘুমোয়, আর কিন্তু এখন উঠতেই হবে, আমাকে রেডিও হতে হবে, এবং কোথায় যেতে হবে, কাজটা কী সেটা দেখতে হবে। তো উঠে পড়ি, সো আমি রেডি হয়ে গেছি। এখন ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড কম আলো এই ঘরটাতে, কিন্তু কিছু করার নেই, সবসময় তো একরকম থাকে না, আমরা সব জায়গায় হয়তো প্রপার লাইট পাই না, অনেক সময় আয়নাও থাকে না, তার মধ্যেও রেডি হতে হয়, তো আমার অভ্যেস আছে। ওভাবে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ প্লিজ ঘরটা দেখুন, প্রচণ্ড নোংরা হয়ে গেছে, কারণ আমি জাস্ট এসে আজকে আর কিচ্ছু করতে পারিনি, কারণ কালকেই আবার বেরিয়ে যাব, কালকে কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবে, সেই কারণে আমি কিচ্ছু করিনি, এভাবেই রেখে দিয়েছি, জাস্ট জামা কাপড়গুলো ঢোকাবো আর বেরিয়ে যাবো। এখন জাস্ট বেরোচ্ছি হোটেল থেকে, যাবো হচ্ছে সেখানে
চেষ্টা করবো কিছু ভিডিও যদি তোলা যায়। ঠিক আছে, বাই। ফিরে এসেছি শো করে, প্রচন্ড ঠান্ডা ছিল, এখন জাস্ট আরো ঠান্ডা ডিনার যেটা অর্ডার করে গেছিলাম এবং সেটা এখন খাবো। 8টায় অর্ডার করেছি, এখন বাজে 2টোর সময় খাবো, মানে কি ঠান্ডা হতে পারে। কিছু করার নেই, এটাই এখন খেতে হবে, আর কিছু নেই। হোটেলের কিচেন বন্ধ হয়ে গেছে, সেই জন্য অর্ডার করে গেছিলাম। তো যাই হোক, সরি আমি ঘুমিয়ে পড়ছিলাম প্রায়। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো আমি সারাক্ষণ ঘুমের কথা কেন বলছি, আসলে কিছু না। দেখবে তুমি, রাত্রিরে যদি ঠিকঠাক ঘুমটা না হয় না, পরের দিনটা খুব কষ্ট হয়। আর এই এতটা জার্নি সবটা মিলিয়েই আর কি এত ঘুম ঘুম করছি। কাল থেকে প্রমিস আর ঘুমের কথাই বলবো না, শুধু ঘুমের টাইমটা একটু ঘুমিয়ে নেবো। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর মনে হয় যে হ্যাঁ আমার ভিডিওস তোমরা পছন্দ করছো, তাহলে আমি তোমাদের জন্য অনেক ভিডিওস বানাবো, যেটা আমার প্ল্যান আছে। তার জন্য প্লিজ একটা ছোট্ট কাজ করে দাও, একটু সাবস্ক্রাইব করে দাও, থ্যাংক ইউ। এভাবে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে, যেভাবে আমাকে এতদিন ধরে তোমরা সাপোর্ট করেছো। লাভ ইউ, বাই, গুড নাইট। কালকে দেখা হচ্ছে একটা নতুন সিরিজ নিয়ে, যেখানে আমি যাচ্ছি। বাই।